জয় হিন্দ ডিফেন্স লাভার্স, আমি সুদীপ তোর, আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। জার্মান ট্যাঙ্কের জবাবে পাল্টা নিউক্লিয়ার যুদ্ধের হুমকি পুতিনের, দিলেন চরম সতর্কতা। 80 বছর পর জার্মান ট্যাঙ্কের নিশানায় রাশিয়া, গুনে গুনে শেষ করার হুমকি দিল পুতিন। ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট হুমকি দিয়ে জানিয়েছে যে ইউক্রেনকে বাঁচাতে জার্মানির পাঠানো লেপার ট্যাঙ্ক গুনে গুনে ধ্বংস করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে যে 80 বছর পর রাশিয়া আবারও জার্মানি ট্যাঙ্কের মুখোমুখি হচ্ছে। স্টালিনগ্রাদ যুদ্ধ শেষের 80তম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দেওয়া ভাষণে এমনটাই জানালেন উনি। এখন থেকে 80 বছর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্টালিনগ্রাদ শহরে জার্মান নাসি সেনাদের বিরুদ্ধে লড়েছিলেন সোভিয়েত সেনারা। এটি স্টালিনগ্রাদ যুদ্ধ নামে পরিচিত। ওই যুদ্ধে প্রায় 91,000 জার্মান সেনাকে আটক করেছিল সোভিয়েত বাহিনী। স্টালিনগ্রাদের বর্তমান নাম ভলগোগ্রাদ। অবস্থান এটি রাশিয়ায়। সেখানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন পুতিন। তিনি সেখানে জানিয়েছে যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। এটা অবিশ্বাস্য হলেও সত্য যে জার্মানির লেপার ট্যাঙ্কের মাধ্যমে আবারও রাশিয়াকে হুমকি দেয়া হচ্ছে। ইউক্রেনের যুদ্ধে শুরু থেকেই কিয়েভকে নানান সমরস্ত্র দিয়ে সহায়তা করে আসছে পশ্চিমা মিত্র দেশগুলো। আর এরই মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি দেশ ইউক্রেনকে অত্যাধুনিক ট্যাঙ্ক দিতে রাজি হয়েছে। বলা চলে জার্মানির কথা, ইউক্রেনের সামরিক বাহিনীকে নিজেদের তৈরি লেপার ট্যাঙ্ক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বার্লিন। তো এইদিকে আবার ভাষণের এক পর্যায়ে আবারও নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়ে দিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন তো জানিয়ে দিয়েছে যে ইউরোপের দেশ এমনকি আমেরিকা মিলে রাশিয়াকে আটকাতে পারবে না। তিনি মানবিক বলে যুদ্ধে রাশিয়া নিজের সেরা অস্ত্র ব্যবহার করেনি এখনও, কিন্তু এবার অনেক হয়েছে আর নয়। তো বন্ধুরা, যেভাবে আমেরিকার ইউরোপ ইউক্রেনকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করছে, আপনাদের কি মনে হয়, রাশিয়া কি তাহলে অবশেষে নিউক্লিয়ার যুদ্ধে লিপ্ত হবে? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।